শুভেচ্ছা বন্ধুরা, আশা করছি ভালো আছো সবাই। আমরা চতুর্থ যে সংস্থান, সেই সংস্থানের বৈধ মূর্তি বা রূপ কোনগুলো সেগুলো নির্ণয় করেছি। এখন আমরা জানবো চতুর্থ সংস্থানের কয়েকটা বিশেষ নিয়ম সম্পর্কে। চতুর্থ সংস্থানের তিনটা বিশেষ নিয়ম আছে। প্রথম বিশেষ নিয়মটা কি? প্রথম নিয়মটা হলো প্রধান যে আশ্রয় বাক্যটা, সেই আশ্রয় বাক্যটা যদি সদর্থক হয়, অপ্রধান আশ্রয় বাক্যটা সার্বিক হবে। অর্থাৎ চতুর্থ সংস্থানের মধ্য যে পদ, সেই পদটি প্রধান আশ্রয় বাক্যে কিন্তু বিধেয়। এখন প্রধান আশ্রয় বাক্যটা সদর্থক হলে মধ্যপদটা সেখানে অব্যক্ত থাকবে, কাজেই মধ্যপদকে অবশ্যই অপ্রধান আশ্রয় বাক্যে ব্যক্ত করতে হবে। এখন মধ্যপদটা অপ্রধান আশ্রয় বাক্যে কিন্তু উদ্দেশ্য, সুতরাং মধ্যপদকে যেখানে ব্যক্ত হতে হলে অবশ্যই সার্বিক হতে হচ্ছে, কেননা একমাত্র সার্বিক যুক্তি বাক্যই তার উদ্দেশ্যকে ব্যক্ত করে। তাই প্রধান আশ্রয় বাক্যটা যদি সদর্থক হয় তাহলে অপ্রধান আশ্রয় বাক্যটি সার্বিক হবে। দ্বিতীয় নিয়মটা কি? দ্বিতীয় নিয়মটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্যটা সদর্থক হলে সিদ্ধান্তটা বিশেষ হবে। কেন বিশেষ হবে? চতুর্থ সংস্থানে অপ্রধান পদটা অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয়। অপ্রধান আশ্রয় বাক্যটা সদর্থক হলে অপ্রধান যে পদ সেখানে অব্যক্ত থাকবে, কাজেই এই পদটিকে সিদ্ধান্তে অব্যক্ত রাখতে হবে। এখন অব্যক্ত বা দুঃখিত, এখন যদি অপ্রধান যে পদ সেটি সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে, এখন উদ্দেশ্যকে যদি অব্যক্ত রাখতে হয় তাহলে সিদ্ধান্তটাকে হতে হবে একটা বিশেষ যুক্তি বাক্য, কেননা বিশেষ যুক্তি বাক্য তার উদ্দেশ্যকে অব্যক্ত রাখে। তাই অপ্রধান আশ্রয় বাক্যটা সদর্থক হলে সিদ্ধান্তটা হবে বিশেষ। এখন তৃতীয় নিয়মটা কি? তৃতীয় নিয়মটা হচ্ছে যে কোনো একটি আশ্রয় বাক্য নয়ার্থক হলে প্রধান যে আশ্রয় বাক্য সেটা সার্বিক হবে। কেন সার্বিক হবে? দেখো, যে কোনো একটি আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয় তাহলে তার সিদ্ধান্তটাকে নয়ার্থক এই জন্য হতে হয়, কেননা সিদ্ধান্তের যে বিধেয় অর্থাৎ প্রধান যে পদটি সেটা সেখানে ব্যক্ত হচ্ছে, কাজেই পদটিকে প্রধান আশ্রয় বাক্যেও ব্যক্ত হতে হবে। চতুর্থ সংস্থানে প্রধান যে পদ সেটা প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে ব্যক্ত করতে হলে প্রধান যে আশ্রয় বাক্য সেটাকে অবশ্যই সার্বিক হতে হচ্ছে, কেননা কেবল সার্বিক বাক্যই তার উদ্দেশ্যকে ব্যক্ত করে। এজন্য যদি কোনো একটা আশ্রয় বাক্য নয়ার্থক হয় তখন প্রধান আশ্রয় বাক্যটিকে সার্বিক হতে হয়। তোমরা একটা জিনিস মিলিয়ে নিতে পারো, আমরা যে বাক্য বা যে মূর্তিগুলোকে আমরা প্রমাণ করেছি ওই মূর্তিগুলোর ক্ষেত্রে এই নিয়মগুলোকে অনুসরণ করা হয়েছে কিনা, অর্থাৎ প্রধান যে আশ্রয় বাক্য সেটা যদি সদর্থক কোনো জায়গায় আমরা পেয়েছি সেক্ষেত্রে অপ্রধান আশ্রয় বাক্যটা সার্বিক পেয়েছে কিনা, যদি কোনো একটি সহানুমানে অপ্রধান আশ্রয় বাক্যটা সদর্থক পেয়ে থাকি তাহলে তার সিদ্ধান্তটি বিশেষ হয়েছে কিনা, এবং যদি কোনো একটি আশ্রয় বাক্য নয়ার্থক আমরা পেয়ে থাকি তাহলে প্রধান আশ্রয় বাক্যটা সার্বিক হয়েছে কিনা সেটি মিলিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে এই নিয়মগুলো কিভাবে প্রয়োগ হয়েছে প্রত্যেকটা মূর্তির ক্ষেত্রে। যদি কোনো একটি নিয়মের লঙ্ঘন হয়েছে সেক্ষেত্রে আমরা ওই মূর্তিটাকে বলেছি অবৈধ মূর্তি, অর্থাৎ প্রত্যেকটা বৈধ মূর্তিকে এই তিনটি নিয়ম অনুসরণ করতে হয়েছে। আমরা এর মধ্য দিয়ে কিন্তু চারটি যে সংস্থান সেই চারটি সংস্থানের আলোচনা শেষ করেছি। আমরা পরবর্তীতে এক নজরে এই চারটি সংস্থান বা রূপ সম্পর্কে একটি সার্বিক ধারণা নিব। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।